সৃজনশীল প্রশ্ন সমাধান সিরিজের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। তো আজকে আমরা তোমাদের সামনে একটা নতুন সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটি আমি কালেক্ট করেছি হচ্ছে আমার লেখা যে উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি রয়েছে সেটার তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নমালার 23 নম্বর প্রশ্ন। তো আজকে আমরা গ এবং ঘ নাম্বারটা নিয়ে কথাবার্তা বলবো তোমাদের সাথে। গ এবং ঘ এই দুটো সমাধান করার চেষ্টা করবো। তো গর মধ্যে কি আছে যে উদ্দীপকের চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করে সরলীকরণ করো। তাহলে এক্স এর মান যদি নির্ণয় করতে হয় তাহলে দেখি এখানে কি আছে। এখানে এ থেকে আসলো, এখানে বি থেকে আসলো, এটা এ আর এটা বি। তাহলে এটা যেহেতু ন্যান গেট তাহলে এটার মানটা হবে হচ্ছে এ বি হোল ডট, ঠিক না? এখানে হচ্ছে এ নট, যেহেতু এটা নট গেট দিয়ে চলে আসছে তার মানে এটা হচ্ছে এ নট, আর এটা যেহেতু এ পাশে নট গেট দিয়ে যাবে তার মানে এই জায়গা থেকে গেলে বি নট হবে, ঠিক না? তাহলে একটা হলো হচ্ছে এ নট থেকে আর একটা হচ্ছে বি নট থেকে। তাহলে এটার মানটা হচ্ছে এরকম যে এ নট বি নট তার উপরে হোল নট। তাহলে এখানে দুইটা মান পেলাম আমরা, এই দুইটা যাবে হচ্ছে এখানে একটা ন্যান্ড গেট দিয়ে। তাহলে এক্স এর মানটা সিম্পল যেটা আসবে সেটা হচ্ছে এই মানটা যে এ বি হোল নট ইন্টু হচ্ছে এ নট বি নট তার উপরে হোল নট। এই দুইটা মানানোর পরে টোটালটার উপরে একটা হোল নট, কালারটা চেঞ্জ করে ফেলি আমরা। তাহলে গ এর জন্য আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে গ। অনেকদিন না লিখতে লিখতে স্টাইলাসে না লিখতে লিখতে হাতের লেখাটাও একটু খারাপ হয়ে গেছে। তো এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ বি হোল নট এ নট বি নট তার উপরে হোল নট এবং সব শেষে টোটাল। তো এটাকে কী করতে হবে, সরল করতে হবে। তো চলো সরল করি আমরা। যদি সরল করি তাহলে ডিমর্গান থেকে এটা ভাগ করে ফেললাম, তাহলে এখানে হলো এ বির উপরে দুইটা নট চলে আসলো, দুইটা হোল নট আর কি। এখানে গুণ চিহ্নটা হয়ে গেল প্লাস, আর এটা এ নট বি নটের উপরে এখানে একটা নট আর এই নটটা এখানে চলে আসলো, তাহলে এখানে চলে আসলো দুইটা নট, ঠিক না? আরেকটা জিনিস কি আমরা জানি যে কোনো কিছুর উপর দুইটা নট থাকলে কোনো নট থাকবে না, তার মানে হচ্ছে এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে এ নট বি নট। ও দেখতে তো এক্স নর গেট হয়ে গেল, ঠিক না? সিম্পলি আমরা এভাবে লিখতে পারি এ এক্সর বি তার উপরে মোল নট, তার মানে এটা হচ্ছে এক্স নর গেট, ঠিক না? এটা গেল হচ্ছে আমার গ নাম্বারের আনসারটা। তাহলে ঘ নাম্বারে কি করতে হবে যে এক্সের মানটিকে যে গেট নির্দেশ করে তা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো। তাহলে আমরা সিম্পল দেখতে পারতেছি যে এক্সের মানটাকে কিসের এক্স নর গেট নির্দেশ করতেছে। তাহলে এখন যদি আমরা এক্স নর গেট বাস্তবায়ন করব কি দিয়ে, মৌলিক গেটের সাহায্যে। তো মৌলিক গেটের সাহায্যে যদি হয় তাহলে একটু নিচে লিখে ফেলি না, ঠিক না? তো মনে করো আমরা ঘ এর আনসার করলাম, এখানে করি ঘ এর আনসারটা। তো ঘ, তো যেহেতু আমার দুইটা ইনপুট আছে মানে এ বি প্লাস এ নট বি নট, তাহলে এখানে একটা হইতেছে এ আর একটা হইতেছে বি। তাহলে এর জন্য আমি একটা দাগ দিলাম, বির জন্য একটা দাগ, নট আছে দুইটা, ঠিক না? তাহলে এ নট লাগবে মৌলিক গেট দিয়ে। তাহলে এখানে একটা নট গেট আমরা নিয়ে নিলাম, ওকে একটু দূরে নিই না, এখানে একটা নট গেট আঁকলাম। তার মানে এখান থেকে যাবে হচ্ছে এ নট আর এখান থেকে যাবে বি নট। তো প্রথমে দরকার এ ইন্টু বি, তাহলে এখান থেকে এ নিলাম আমি, একটা টান দিলাম, এখান থেকে বি নিলাম একটা টান দিলাম, দিয়ে এখানে এটা হয়ে গেল এ থেকে আসছে, ঠিক না? আর এটা আসছে বি থেকে। তাহলে এই দুইটাকে যদি আমি একটা অ্যান্ড গেট দিয়ে নিই তাহলে এটার মানটা হবে কি এ বি। একইভাবে আমার দরকার এ নট ইন্টু বি নট, তাহলে এখান থেকে নিলাম এটা হচ্ছে এ নটের লাইন, এখান থেকে এ নট নিলাম এটা হচ্ছে বি নটের লাইন, এখান থেকে আমরা বি নটটা নিলাম, তাহলে এখানে হচ্ছে এ নট আর এটা হচ্ছে কি বি নট। এই দুইটাকে যদি আমরা একটা অ্যান্ড গেটের ভেতর দিয়ে নিই, ছবিগুলো ভালো হচ্ছে না, ঠিক না? এ নট এবং বি নট, অনেক অনেকদিন যাবৎ আসলে স্টাইলাসে অভ্যস্ত না, অনেকদিন যাবৎ করতেছি না এই কারণে একটু ঝামেলা হচ্ছে। তো এই দুইজনকে অর করতে হবে, ঠিক না? তাহলে এই যে নিয়ে আসলাম, এসে আমরা একটা একটা অর গেট বানায় ফেললাম, তাহলে মানটা হয়ে গেল এ বি প্লাস এ নট বি নট। তাহলে আমরা সিম্পল, একদম সিম্পল একটা কোশ্চেন, আমার মনে হয় কারো সমস্যা থাকার কথা না, ঠিক না?
তো এভাবে আমরা রেগুলার তোমাকে তোমাদেরকে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন, বিভিন্ন বইয়ের, বিভিন্ন সালের, বিভিন্ন অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। তোমাদের হাতে যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে যে এই প্রশ্নটা আমি সমাধান করতে পারি, তোমাদের আনইজি ফিল হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা আমাকে এটা আমার মেসেঞ্জারে পাঠাইতে পারো, হ্যাঁ, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইতে পারো, হ্যাঁ, তাহলে আমি সেগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর নিচে যে ডিসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে থাকবে। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।